রঘুনাথপুর মহকুমার আবার এক বিজেপির পঞ্চায়েত তৃণমূলের দখলে। ফের পঞ্চায়েতের শক্তি ক্ষয় বিজেপির। শুক্রবার পুরুলিয়ার রঘুনাথপুর দুই ব্লকের নীলগি গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল। 2018 পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতে মোট 9টি আসনের মধ্যে বিজেপি 5টি ও তৃণমূল 4টি আসনে জয়লাভ করে। বিজেপির 5টি আসন অর্থাৎ তৃণমূলের থেকে বেশি আসন সংখ্যা থাকায় বোর্ড গঠন করে বিজেপি। প্রধান নির্বাচিত হন উমা বাউলি, উপপ্রধান হন রমণী মুর্মু। গত কয়েকদিন আগে বিজেপির উপপ্রধান রমণী মুর্মু তৃণমূলে যোগদান করায় তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় 5 ও বিজেপি 4। এরপরে বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থার ডাক দেয় তৃণমূল। সেই মতো শুক্রবার ছিল অনাস্থার ভোট। এদিন তৃণমূলের পক্ষে 5টি ভোট পড়ায় এই পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে। এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের কর্মী সমর্থক সহ রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউলি। তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে অনেকেই বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান করছে। এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কয়েকদিন পূর্বে তৃণমূলে যোগদান করেন দিদির উন্নয়ন দেখে এবং এই পঞ্চায়েত প্রধান সহ বিজেপির সদস্যরা ঠিকমতো সাধারণ মানুষের কাজ করছে না, তাই এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করা হয়েছে এবং আগামী দিনে পঞ্চায়েত থেকে মানুষের উন্নয়নের স্বার্থে কাজ হবে। পঞ্চায়েত চলছিল, সেই পঞ্চায়েতটা প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছেন আমাদের সমস্ত মেম্বাররা। আজকে পঞ্চায়েতের সদস্য যারা সদস্যরা ছিলেন তারা এই অনাস্থা নিয়ে এসেছেন। এরপর সরকারি নিয়ম অনুসারে প্রধান গঠন পঞ্চায়েত দীর্ঘদিন চলার পরিপ্রেক্ষিতে মানুষ এখানে বিরক্ত বোধ করছে, উন্নয়নে কিন্তু এলাকায় কিছু হয়নি। সেই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সকলে অঞ্চল ব্লক এখানে নেতৃত্ব আমাদের বিধায়ক সকলে মিলে পরিষদের সকলে এই উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযজ্ঞ সারা পশ্চিমবঙ্গব্যাপী সেই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য তারা সকলে মিলে এই গ্রাম পঞ্চায়েত যাতে করে পিছিয়ে না থাকে পুরুলিয়া জেলায় সেই জায়গা থেকে এই অনাস্থা প্রস্তাব এবং মানুষের কাজ করার জন্য সমস্ত মানুষের জনমানুষের আশীর্বাদ নিয়ে এই পঞ্চায়েত গঠন হবে। ধন্যবাদ। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জি, রিপোর্ট টাইমস বাংলা।